হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওবারাকাতু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডলিং AD4009HD রিসিভার। তো এই রিসিভারটির কভারটি আমি আগে থেকে খুলে রেখেছি। এই ফলটি আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বোর্ড। পাওয়ার বোর্ডে যে আইসিটি থাকে সে আইসিটি কিন্তু এখানে ফুটে গেছে। এটি হাই ভোল্টেজের কারণে আইসিটি কিন্তু এখান থেকে ফুটে গেছে এবং উড়ে গেছে। আইসিটির পরিবর্তিতে আজকে আমি আপনাদের একটি মডুলার লাগিয়ে দেখাবো। আপনারা খুব সহজেই এটি ইনস্টল করতে পারবেন মডুলারটি, আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে। আশা করছি বন্ধুরা আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করে নিতে পারবে। প্রথমে আমরা এই পাওয়ার সাপ্লাইটি এখান থেকে নাটগুলো খুলে নিব এবং এই বোর্ডটি থেকে আমরা রিসিভার থেকে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইটি সরিয়ে নিব। এবং যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাইটি ফল্ট রয়েছে, আমরা পাওয়ার সাপ্লাইটি নিয়ে কাজ করব। আমরা রিসিভার থেকে খুলে নিয়েছি পাওয়ার বোর্ডের কেবলটি এবং এটি এখন আমি এই কেবলটিও খুলে নিচ্ছি, এসি কেবলটি। এখন আমি রিসিভারটি সাইডে রেখে দিব। আমাদের পাওয়ার বোর্ডটি সমস্যা, তাই আমরা পাওয়ার বোর্ডটি সমাধান করব। প্রথমে আমরা এটি যে কম্পোনেন্টগুলো রয়েছে ডায়োড, ফিউজ রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এগুলো এক এক করে আমাদের ডিজিটাল মাল্টিমিটারের সাথে মাধ্যমে মেপে নিব, যাতে কোনো কম্পোনেন্ট ফল্ট অথবা খারাপ রয়েছে কি না তা আমরা দেখতে পাব। প্রথমে আমরা ডায়োডগুলো মেপে নিব। তার জন্য আমরা আমাদের এটি কন্টিনিউটি রেখেছি, আপনার সেটি লক্ষ্য করেছেন আমাদের সেই মাল্টিমিটারটি ডায়োড মার্ক অথবা কন্টিনিউটি তে রাখবো আমরা। এখন আমরা ডায়োডগুলো এক এক করে মেপে নিব। দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই ডায়োডের মান কিন্তু আমাদের সেই ডিজিটাল মিটার শো করছে, সেটি দেখতে পাচ্ছেন আপনারা। সেটি শো করবে না এবং সেটি দেখতে পাচ্ছেন এখানে একটি কম্পোনেন্ট কিন্তু আমাদের ফল্ট রয়েছে। এটি হচ্ছে ফল্ট রয়েছে, যেহেতু আমাদের রেড লাইট চলছে আমাদের মিটারের রূপে। আমরা এই ডায়োডটি এখান থেকে চেঞ্জ করে নিব। সেটি দেখতে পাচ্ছেন একটি ডায়োড কিন্তু এখানে ফল্ট রয়েছে আর তিনটি ভালো রয়েছে, আর ফিউজ রেজিস্ট্যান্সটি এখানে কাটা রয়েছে। আমরা বাহির থেকে ফিউজ রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে লাগাতে হবে, তা না হলে আমাদের ভোল্টেজ সাপ্লাইটি তো এখানে আসবে না, সিজি ভোল্টেজ সাপ্লাইটি। এখন আমরা আইসিটি এখান থেকে রিমুভ করে নিব আমাদের সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং সাকারের মাধ্যমে, সাকার পাম্পের মাধ্যমে। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই এখান থেকে আইসিটি খুলে নিচ্ছি সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং সাকারের মাধ্যমে। এখানে আপনারা লক্ষ্য করে খুব সতর্কভাবে আইসিটি খুলবেন। তাছাড়া এখানে এসএমডি কম্পোনেন্ট রয়েছে ছোট ছোট, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোর্ডের। আমাদের সেই আইসিটি কিন্তু খোলা হয়ে গেছে, আমরা এটি এখান থেকে শনের মাধ্যমে খুলে নিব। সে আমাদের কাঙ্ক্ষিত সিটি পুড়ে গেছে ওভার ভোল্টেজের কারণে। বন্ধুরা আপনারা যখন রিসিভারগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনাদের সেই ভোল্টেজটি স্টেবিলাইজার দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যখন ব্যবহার
রিসিভারটি অফ করে রাখবেন, তখন আপনারা রিসিভারের যেই এসি কেবলটি থাকে সেটি খুলে রাখবেন, অথবা বজ্রপাতের সময়ও আপনাদের সকল কানেকশনগুলো বিচ্ছিন্ন করে রাখবেন বিদ্যুৎ থেকে। এলএমবির কানেকশনটিও কিন্তু আপনারা রিসিভার থেকে খুলে রাখবেন, এবং এসি যে কেবলটি আমরা রিসিভারের সাথে কানেক্ট করি সেই এসি কেবলটিও আমরা খুলে রাখব বিদ্যুৎ থেকে। আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিব যখন বজ্রপাত হয়। দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই আমাদের ডায়োডটিও কিন্তু এখান থেকে খুলে নিচ্ছি, এই ডায়োডটি এখান থেকে খুলে নিচ্ছি, সেটা আপনারা এখানে লক্ষ্য করছেন। বন্ধুরা, আমি কিন্তু ভিডিও এখানে এডিটিং করছি না, রিয়েলভাবে ভিডিওটি তৈরি করছি, তাই ভিডিওটি লং হবে। আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ডায়োডটি এখানে আপনাদের আবারও মেপে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই একটি ডায়োড কিন্তু এখানে শর্ট রয়েছে। আমরা এই ডায়োডটি এখানে পুনরায় আরেকটি ডায়োড এখানে ব্যবহার করব, তার জন্য আমরা সেম মানের ডায়োডটি এখানে কিন্তু লাগাতে হবে। কিন্তু ডায়োডটি এখানে বসিয়ে নিব। এখানে অ্যানোড এবং ক্যাথোড দুটি প্রান্ত রয়েছে, আর সেটি বোর্ডের গায়ে রয়েছে, সেটি লক্ষ্য করে এখানে সেই ডায়োডটি এখানে কানেক্ট করে নেবেন। অ্যানোড এবং ক্যাথোড দুইটি প্রান্ত থাকে ডায়োডের, সেটি লক্ষ্য করে আপনারা ডায়োডটি এখানে বসাবেন। তো অ্যানোড ক্যাথোড উলট পালট হয়ে থাকে তাহলে কিন্তু ডায়োডটি আবারও নষ্ট হয়ে যাবে। আমরা সেই সোল্ডারিং আয়রন এবং লিডের মাধ্যমে আমরা সেই জ্বালাই দিয়ে নিচ্ছি অথবা শোল্ড করে নিচ্ছি। এখন আমরা সেই আউটের যেই লেগগুলো রয়েছে ডায়োডের, এটি আমরা এখান থেকে কেটে নেব। তার আগে এখানে আমরা আরেকটি, যেটি হচ্ছে ফিউজ রেজিস্ট্যান্সটি আপনারা দেখেছেন পুড়ে গেছে, সেই ফিউজ রেজিস্ট্যান্সটি আমরা একটি কেবলের মাধ্যমে ফিউজটি দিয়ে দিচ্ছি। চিকন একটি তারের মাধ্যমে আপনারা সেটি লক্ষ্য করবেন, কিন্তু চিকন একটি তার মাধ্যমে এই ফিউজটি লাগাবো। আপনারা এভাবে যে কোনো পাওয়ার সাপ্লাই রিপেয়ার করতে পারেন, অথবা আমাদের কাছে পাঠিয়ে আপনারা আপনাদের রিসিভারের পাওয়ার সমস্যা, সফটওয়্যার সমস্যা, যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারেন রিসিভারের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই আমাদের ফিউজটি এখানে লাগিয়ে নিচ্ছি। আমাদের ফিউজটি লাগানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা ডায়োডের যে বাড়তি কেবলটি রয়েছে সেটি আমরা কেটে ফেলেছি। এখন আমরা এখানে যেই আমাদের মেন মডুলারটি এখন এখানে আমরা সেট করে নিব। আইসির পরিবর্তে আমরা এখানে মডুলার এসটিআর ব্যবহার করব, যেটির মাধ্যমে খুব সহজেই যে কোনো পাওয়ার সাপ্লাই আপনারা রিপেয়ার করতে পারবেন। এখানে পাঁচটি ওয়্যার রয়েছে, প্রথমে ব্ল্যাকটি হচ্ছে গ্রাউন্ড এবং সবুজটি হচ্ছে 300 ভোল্টের ক্যাপাসিটার, যেটি এসি ফিল্টার রয়েছে তার মাধ্যমে আমরা এখানে লাগিয়ে নিব। প্রথমে ব্ল্যাক কালারটি হচ্ছে গ্রাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রাউন্ডের সাথে এটি লাগিয়ে নিচ্ছি। এটি হচ্ছে এসি ইনপুটের গ্রাউন্ড, যেটি ডায়োডের মাধ্যমে 300 ভোল্ট প্রোভাইড হয় ডায়োড ব্রিজের মাধ্যমে। এখন আমরা আরও যে তিনটি কেবল রয়েছে সেটি এখানে লাগাবো। হলুদ কেবলটি হচ্ছে ড্রেন লাইন আইসির, যেটি সুইচিং করে থাকে চোপার ট্রান্সফরমারের, সেটি আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সামান্য একটু লিড নিয়ে নেব, যাতে করে
ভালোভাবে আমরা কেবলটি সংযোগ করতে পারি। এটি হচ্ছে ড্রেন লাইন এবং চোপারের 2 নম্বর পিন রয়েছে। এটি চোপারের 2 নম্বর পিনে আমরা লাগাবো। আর এটি হচ্ছে রেড ওয়্যারটি হচ্ছে এটি ক্যাপাসিটারের প্লাস পয়েন্টের সাথে আমরা কানেক্ট করে নিচ্ছি। এটি হচ্ছে 12 ভোল্টের ওয়্যার, সেটি দেখতে পাচ্ছেন। এবং আরেকটি হচ্ছে অটোকাপলার বা অনেকে এটিকে পিছি বলে, এটা আপনার 4 নম্বর পিনের সাথে সংযোগ করে নিব। এবং 3 নম্বর পিন হচ্ছে গ্রাউন্ড এবং 4 নম্বর পিনের সাথে আমরা দেখতে পাচ্ছেন এটি সংযোগ করে নিয়েছি। বন্ধুরা, আমাদের ওয়্যারগুলো লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো এটির পাওয়ার দিয়ে। তার আগে আরেকটি কথা আমি আপনাদের বলে রাখছি, আপনারা আমাদের কাছে যে কোনো স্যাটেলাইট রিসিভার পাঠিয়ে সমস্যার সমাধান করে নিতে পারেন। পাওয়ার সমস্যা, হার্ডওয়্যার সমস্যা, সফটওয়্যারজনিত সমস্যা, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সফটওয়্যারও পাবেন, যে কোনো স্যাটেলাইট রিসিভার আপনারা আমার ভিডিওটি দেখে সমস্যার সমাধান করতে পারবেন আশা করছি। আমার চ্যানেলে যে ভিডিও আপলোড করা হয়, টেকনিক্যালি ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। এখন আমরা এটি ভোল্টেজগুলো মেপে নিব। তার জন্য আমরা প্রথমে আমাদের সেই পাওয়ার বোর্ডের এসি কেবলটি সংযোগ করে নিচ্ছি এবং যেই ভোল্টেজটি আমরা এসি তারটি এখানে লাগিয়ে নিব এবং মিটারের মাধ্যমে আমি আপনাদের এক এক করে যেই ভোল্টেজগুলো আমাদের রিসিভারের মাদার বোর্ডে ভোল্টেজগুলো প্রয়োজন হয় সেগুলো এখান থেকে মেপে তারপরে কিন্তু আমরা বন্ধুরা রিসিভারের সাথে কানেক্ট করব। তার আগে কানেক্ট করব না, কারণ ভোল্টেজ কম বেশি হয়ে গেলে আমাদের মাদার বোর্ডটিও সমস্যা হতে পারে। তার জন্য এখানে আমরা অবশ্যই ভোল্টেজগুলো মেপে সঠিক হয়েছে কি না তা দেখে তারপর আমরা আমাদের মাদার বোর্ডটির সাথে কানেক্ট করব। প্রথমে আমি ফার্স্ট পিনটি হচ্ছে থেকে এখানে 3 নম্বর পিনটি হচ্ছে গ্রাউন্ড, 3 নম্বর পিনটি গ্রাউন্ড সেট করে নিচ্ছি। এবং এখানে 19 ভোল্ট, এখানে 20 ভোল্ট থাকার কথা রয়েছে, আমাদের 19.2 ভোল্ট রয়েছে, তার মানে প্রায় 20 ভোল্ট কাছাকাছি। এবং এটি হচ্ছে 14.4, এখানে 15 ভোল্ট হবে, 14.4 ভোল্ট রয়েছে। এবং এটি হচ্ছে 5 ভোল্টের মেন সাপ্লাইটি, যেটির মাধ্যমে 1.8 ভোল্টেজগুলো প্রোভাইড করা হয়। আমরা সেটি এখন দেখব। কয়েকটি আমি ভালোভাবে আমি আপনাদের ভোল্টেজটি দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 5.2 ভোল্ট রয়েছে, তার মানে আমাদের এটি হচ্ছে বেস্ট মানের একটি ভোল্টেজ রয়েছে। এই ভোল্টেজটি এম্পিয়ার, কম হলে রিসিভারে অনেক সময় প্রবলেম দেখায়। আমরা অবশ্যই 5 ভোল্টটি উল্লেখযোগ্য একটি ভোল্টেজ। এখন আমি আপনাদের সেই আমার রিসিভারটির সাথে পুনরায় কানেক্ট করে দেখাচ্ছি সেই আমাদের অ্যাডলিং রিসিভারটি। আপনারা সেটি লক্ষ্য করে নিয়েছেন। এখন আমরা এটির বোর্ড যেটি রয়েছে সেম কন্ডিশনভাবে আমি আবারও পুনরায় এটি সেট আপ করে নিব। কেবলটি আমরা সরাসরিভাবে লাগিয়ে নিয়েছি রিসিভারের সাথে। এবং যে আমাদের এসটিআর মডুলারটি রয়েছে, এই এসটিআর মডুলারটি অবশ্যই আমাদের ভালোভাবে সেট করে নিতে হবে। বন্ধুরা, এই এসটিআর মডুলারটি গরম হয় না এবং এটি কুল স্থানেই থাকে, তার জন্য আমাদের এক্সট্রা কোনো প্রোটেকশন বা হিটসিংয়ের প্রয়োজন হবে না। আমরা সরাসরি এটি বোর্ডের উপরও
লাগিয়ে দিব, আপনারা সেটি লক্ষ্য করে নেবেন। আমরা প্রথমে এপাশে একটি নাট লাগিয়ে নিচ্ছি, আপনারা সেটি লক্ষ্য করে নিচ্ছেন। এবং যে এসটিআর মডুলারটি আপনারা সেটি লক্ষ্য করছেন, এসটিআর মডুলারটি আমরা এখন পাওয়ারের পাশে যে নাটটি রয়েছে সেখানে আমরা এখন লাগাবো। বন্ধুরা, এই কাজটি আপনারা খুব সতর্কভাবে করবেন, কারণ কোনো ভুল হলে আপনাদের এসটিআর মডুলারটি নষ্ট হতে পারে অথবা পাওয়ার বোর্ডটিও নষ্ট হতে পারে। না, সেটি লক্ষ্য করে কাজগুলো করবেন খুব সতর্কভাবে। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের যে কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমরা এখানে কানেক্ট করে নিয়েছি, সে রিসিভারের ভোল্টেজটি এখন আমরা দেখব রিসিভারটি অন হয়েছে, অন অবস্থানে রয়েছে কিনা। জি বন্ধুরা, রিসিভারটি আমাদের অন অবস্থানে রয়েছে। এখন আমরা রিসিভারের পাওয়ারটি দিয়ে দিব। বন্ধুরা, এখন আমরা পাওয়ারটি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের সেই রেড লাইট অবস্থানে রিসিভারটি এবং ডিসপ্লে শো করছে। আশা করছি আমাদের রিসিভারটি চ্যানেলে চলে যাবে। দেখতে পাচ্ছি আমাদের সেই রিসিভারটি 6 নম্বর চ্যানেলে চলে গেছে। বন্ধুরা, এভাবে আপনারা যে কোনো স্যাটেলাইট রিসিভার সমস্যা সমাধান করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আইসির পরবর্তীতে আমরা কীভাবে মডুলারটি লাগিয়েছি সেটি আজকে আমি আপনাদের দেখালাম। আশা করছি আপনারা পরের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।